নমস্কার। ভক্তদের জন্যে ঠাকুরের ভালোবাসা কেমন ছিল, আজ এই বিষয়ে আলোচনা। একবার বলরামবাবুরা সব ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে এক নৌকো ভর্তি করে দক্ষিণেশ্বরে বেলাবেলি এসে নামলেন। তারপর ঠাকুরের সঙ্গে দেখাশুনো কথাবার্তা বলে বিকেলবেলা আবার সবাই মিলে নৌকোয় চাপলেন। ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে হাসতে হাসতে বললেন, আবার এসো গো, আবার এসো বলে তুলে দিলেন। তারপর নৌকা ছাড়ল। তিনি ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকটে চেয়ে রইলেন। যখন কিছু দূর গেছেন এমন সময় চারদিকে ঘোর অন্ধ হয়ে হঠাৎ একটা দমকা হাওয়া ঝড়ের মতন উঠল। ঠাকুর তখন ছোট্ট ছেলের মতো চঞ্চল হয়ে আটুপাটু করছেন, তার বড়ই কষ্ট হচ্ছে। নৌকোখানি যতদূর দেখা গেল চেয়ে চেয়ে এক একবার দেখেন আর আরও অস্থির হয়ে ওঠেন। নৌকোটা হাওয়ায় হেলছে তুলছে, আর তিনি যখন এই সমস্ত তিনি যখন দেখলেন তখন চাকে সামনে পাচ্ছেন তাকেই অধীর হয়ে বলছেন, ও গো কি হবে গো, কি হবে, বলরাম কি শেষে জলে ডুলে ডুবে মারা পড়বে কাচ্চা বাচ্চা নিয়ে? হায় রে হায়, কি হবে, লোকে বলবে এমনি অলক্ষণে হাবাদে হতচ্ছাড়া সাধু দেখতে গিয়েছিল যে পথে আসতে না আসতেই বেঘরে জলে ডুবল। আহা, শেষটা কি বেঘরে মারা পড়বে গা, কি হবে। ক্রমে আর নৌকা দেখা গেল না, চোখের বাইরে চলে গেল। তখন অজ্ঞতা ঘরে ফিরে এসে তিনি বড়ই বিমর্ষ হয়ে পড়লেন, কিছুতেই তার স্বস্তি নেই। ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন, বললেন, মা কি মুখ রাখবেন না, কথা শুনবেন না, হায় গো কি হবে। তাকে অত ব্যস্ত দেখে শেষে ওই ঝড়ের ভেতরই যোগিন স্বামী তখনই বাগবাজারে খবর আনতে ছুটলেন, তাকে কিছু না বলে। আলমবাজার থেকে শেয়ারের একখানি ঘোড়ার গাড়িও পেয়েছিলেন। তিনি রাতে কয়েক ঘন্টার পর তাদের নিরাপদে পৌঁছানোর খবরটি এনে ঠাকুরকে যেই বলছেন ঠাকুর তখন ভারী খুশি হলেন, সব শুনলেন। যোগিনী স্বামী বলছেন, আপনার আশীর্বাদে তারা ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেছে, আমি নিজে তাদের সঙ্গে দেখা করে খবর নিয়ে এলাম। তারা বললেন খানিকটা খুব দমকা হওয়ায় নৌকোখানা খুব হেলে দুলে ছিল, একপেশ হয়ে পড়েছিল, পরে আবার সামলে গেল। এই সঠিক সংবাদটি পেয়ে ঠাকুর আশ্বস্ত হলেন। তারপর আস্তে আস্তে যোগিনী স্বামীকে বলছেন, আরে আমার আশীর্বাদ কী রে, যা বললি তা বললি, আর এমন কথা সবাই সাক্ষাতে বলবি না, মনে মনে ওটা রাখবি, বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছে তারা ভালোই ভালোই বাড়ি পৌঁছেছে। তো এই হচ্ছে ঠাকুরের ভক্তদের প্রতি ভালোবাসা। ভক্তদের প্রতি ঠিক এমন ভালোবাসা থাকলেই তবেই ভগবান হওয়া যায়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।